টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা হচ্ছে আমার হেয়ার কেয়ার রুটিন আর বডি কেয়ার রুটিন, যেটা আমি পুরো সপ্তাহে যেভাবে আমি আমার হেয়ার কেয়ার আর বডি কেয়ার করি সেইটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এখানে। তো ব্যাপারটা যেটা সেটা হচ্ছে একদিনে অনেক কিছু করে নেওয়া সম্ভব হয় না, তো আমি রোজ আমার হেয়ার কেয়ার আর বডি কেয়ারে একটু একটু করে টাইম দিয়ে সব কিছু করি। তো আমি কীভাবে ম্যানেজ করি, কী কী করি একটু শেয়ার করি। তো ফার্স্টেই হচ্ছে রাত্রিবেলা বিনুনি করে শুই মোস্টলি, চেষ্টা করি রোজ, আর না হলে একটা বান করে খুলে আমি চুল শুই না কখনোই। এরপরে হচ্ছে অয়েলিং, আমার মনে হয় অয়েলিংটা ভীষণ ইম্পর্ট্যান্ট আর আমার ভীষণ স্যুটও করে। আমি যে কোনো অয়েলই ইউজ করি, মোস্টলি কোকোনাট অয়েল ইউজ করি, ভার্জিন কোকোনাট অয়েল। তো তেলটা আমি চেষ্টা করি কাউকে একটা বলি, বাড়িতে অনেক দিদিরা আছেন বাড়িতে, তারা কেউ একজন আমাকে চুলে একটু তেলটা লাগিয়ে একটু ভালো করে ম্যাসাজ করে দেয়, তারা খুব মন দিয়ে করেও আর আমার একটু আরামও হয় তখন, খুব ভালো লাগে। তো এটা একটা আমার মর্নিং রিচুয়াল বলতে পারো। এটা করে আমি এরপরে আমার বডির কেয়ারের জন্য যেটুকু যেটুকু জিনিস দরকার সেগুলো আমি করে নিই। এই মাসাজটার পরে না মনে হয় আরেকবার আমি ঘুমিয়ে পড়ি, এত আরাম হয়। তো মাসাজ করলে যেটা হয় ব্লাড সার্কুলেশন হয়, তো চুলের গ্রোথটাও বাড়ে। তো ওই তেল লাগানোর পর আমি ভাবলাম যে আমি আমার নখটা পরিষ্কার করে নিই। এখানে আমি এই ল্যাকমের এই রিমুভারটা নিয়েছি, নেল পলিশ রিমুভার এটা একটা, এটা ভীষণ ভালো, যে কোনো ধরনের টাফ স্টেনও তোমার নখ থেকে উঠে যায় আর নখে কোনো ক্ষতি করে না, মানে ক্ষতি ইন দ্য সেন্স কোনো দাগ থেকে যায় না, কিছু রেসিডিউ ছাড়ে না বেসিক্যালি, ইটস ভেরি গুড। তো ভালো করে এই নেল পেন্টগুলো আমি তুলে নিচ্ছি। আমি চেষ্টা করি সবসময় চান করতে যাওয়ার আগে এই কাজগুলো করার, যাতে করে চানের সময় যখন স্ক্রাবিং করব, বডি ওয়াশ দেবো, এগুলো সব করব না, তখন বাকি যতটুকু যা রেসিডিউ থাকবে সেগুলো উঠে যাবে আর মানে আমার একটু ক্লিন ক্লিন লাগে নিজেকে তাহলে। আর এই যে একটা নর্মাল প্লেন কটন না, লাস্টে নিয়ে যতটুকু যা এক্সট্রা আছে সেগুলোকেও আমি ওয়াইপ অফ করে দিই। এরপরে হচ্ছে নখটা ফাইল করে নেওয়া, যদি কাটার থাকে তখন ওই যে নেল কাটার নিয়ে বসেছি, যদি কোথাও কাটতে লাগে কেটে নেবো, যদি না কাটতে লাগে শুধু ফাইল করে নেলগুলোকে একদম সুন্দর গ্রুমড করে নেবো। এই যে নেলস আমার রেডি হয়ে গেছে আজকে। এরপরে আমি আরেক দিনের ভিডিও এটা দেখাচ্ছি, যেদিনকে আমি হেয়ারে একটা মাস্ক লাগাবো। এই মাস্কটাতে আছে হচ্ছে দই, ডিম আর এটা হচ্ছে শিকাকাই পাউডার। এইটা ভালো করে মিশিয়ে নিয়ে পুরো চুলে লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে, মানে এই আধ ঘন্টা মতো রেখে শ্যাম্পু করে নিতে হয়। এটা চুলের একটা কন্ডিশনার বলতে পারো, চুলের ভালো হয়, এতে চুল শাইনি বানায়, চুলে হেয়ারফল যদি হতে থাকে তাহলে সেটা কমায়। তো এগুলো আমি একটু মাঝে সাঝে করে থাকি। তো এগুলো একদিনে তো সব কিছু হয় না, তো এক এক দিনে এক একটা, আমি মোটামুটি সপ্তাহে 2 থেকে 3 দিন শ্যাম্পু করি, এর বেশি আমি শ্যাম্পু করি না। আমি চেষ্টা করি 2 দিনের মধ্যেই ওটাকে রেস্ট্রিক্ট করার। আর এটা হচ্ছে গার্নিয়ার ফ্রুক্টিসের একটা হেয়ার মাস্ক, এটা 2-3 রকমভাবে ইউজ করা যায়, প্রি শ্যাম্পু, পোস্ট শ্যাম্পু আর অন ইয়র ড্রাই হেয়ার লাইক আ সিরাম। তো আমি অলওয়েজ এটাকে প্রি শ্যাম্পুই ম্যাক্সিমাম ইউজ করি। তো যেদিন যেদিন ধরো অয়েলিং করার টাইম নেই, তাড়া আছে বা আজকে ভালো লাগছে না, অনেক কিছুই হয়, তো সেই দিন সেই দিন আমি মাস্কটা লাগিয়ে কিছুই না 10-15 মিনিট রাখতে হয় রেখে সিম্পল শ্যাম্পু। তো আমি শ্যাম্পু নর্মালি যখনই করি তখন চুলটাকে আগে ভালো করে ভিজিয়ে নিই, তারপরে শ্যাম্পুটাকে জলের মধ্যে ডাইলিউট করে নিই, করে নিয়ে তারপরে 2 বার শ্যাম্পু করি। স্ক্যাল্পটাতে মেনলি শ্যাম্পু করি, ক্লিন করি আর বাকি যেটুকু আমার চুলে মানে স্ক্যাল্প থেকে বেরোয় সেইটা দিয়েই বাকি চুলটা ওয়াশ করে নিই আলাদা করে। আমার যে এন্ডসটা, এন্ড চুলের এন্ডসগুলোতে শ্যাম্পু আলাদা করে দিয়ে লাগাই না, 2 বার ধুয়ে নিলেই চুল একদম পরিষ্কার হয়ে যায়, স্ক্যাল্পও পরিষ্কার হয়ে যায়। এরপরে আমি চুলটাকে ড্রাই করে নিই আগে টাওয়েল দিয়ে, ভালো করে ড্রাই করে তারপরে আমি কন্ডিশনার দিই। এটাতে কন্ডিশনারের কাজটা অনেক বেশি ইফেক্টিভ হয়, জানি এটা একটু ডিস্টার্বিং, মানে আবার মোছো আবার লাগাও, বাট এটাই করলে সবথেকে ভালো হয়। তো এরপরে আমি চুলটাতে একটা খোপা করে নেবো, বিকজ কন্ডিশনার লাগিয়েও তোমার মোটামুটি 10 মিনিট একটু রাখলে খুব ভালো হয়, মানে 2-3 মিনিট অ্যাকচুয়ালি রাখতে হয়, বাট আমি যেহেতু এরপরে বডি কেয়ারে চলে যাই সেজন্য আমার 10 মিনিট হয়েই যায়। তো আমি একটা বডি স্ক্রাব নিয়ে নিচ্ছি, তো আমি যেদিন যেদিন বডি স্ক্রাব করি সেদিন সেদিনই আমি বডি শেভও করে নিই। তো মোটামুটি সপ্তাহে একদিন করে আমি চেষ্টা করি বডি স্ক্রাব করার আর বডি শেভ করার। তো শেভিং আমি বহু বছর করছি, মোর দ্যান 6-7 ইয়ার্স, তো আমার কোনো প্রবলেম তো হয়নি। তো আমি মেনটেন করি যে জিনিসটা সেটা হচ্ছে আগে স্ক্রাবিং করে নিই, স্ক্রাবিংটা ভালো করে তারপরেই আমি শেভিংয়ে যাই। তো এইখানে স্ক্রাবিং হয়ে গেছে, পুরো বডিতে ভালো করে স্ক্রাব লাগিয়ে হয়েছে, পুরো স্ক্রাব করে আমি ধুয়ে নিচ্ছি এখানে।
ধুয়ে নেওয়ার পরে আমি এখানে আমার চুলটাও ধুয়ে নেবো, বিকজ স্ক্রাবিং করতে করতে মোটামুটি 6-7 মিনিট তো হয়েই গেছে, তো আমার চুলে যে কন্ডিশনারটা ছিল সেটাও ধোয়ার টাইম হয়ে গেছে। তো আমি ধুয়ে আবার চুলে একটা খোপা করে নিয়েছি। এরপরে আমি একটা এরকম ফোম নিচ্ছি, শেভিং ফোম। তো আমি নর্মালি যে কোনো ওই শেভিং ফোম যেগুলো জিলেটেরই হয় মেইনলি, সেগুলো ইউজ করি। করে এই যে জিলেটের ভিনাস যে রেজারটা, এই রেজারটাও বহু বছর হয়ে গেছে, শুধু রিফিল যেটা ব্লেড যেটা সেটাকে রিফিল করে নিতে হয়, সেটাকে চেঞ্জ করে নিতে হয়। একটা ব্লেড মোটামুটি আমার যেহেতু গ্রোথ খুবই কম, খুবই পাতলা, খুবই ফাইন হেয়ার আমার, সেই জন্য মোটামুটি 4 বার মতো হয়ে যায় আমার এনটায়ার বডি আমি শেভ করি। এখানে দেখছো আমি লেগসটাও শেভ করে নিই, একই দিনে শেভ করে নিই, গ্রোথ হোক আর না হোক। এটা আমার মনে হয় আমার একটু ক্লিন লাগে, একটু হাইজিনিক লাগে, এটা আমার একটা বডি কেয়ার রিচুয়ালের একটা পার্ট। এরপরে আমি স্ক্রাব করে নেবো পুরো বডিটাকে, এটা একটা গ্লাভ মতো একটা জালি বলতে পারো, সেই জালিটা দিয়ে ভালো করে ঘষে নিলাম। তারপরে ফেস ওয়াশ করলাম, দিয়ে এরপরে আমি ভালো করে একটু চান করছি, কোনো প্রোডাক্ট নেই, শুধু জল। এরপরে ঘরে এসে সবার আগে সারা গায়ে অ্যালোভেরার জেল লাগাবো, যেখানে যেখানে আমি শেভ করেছি। তো অ্যালোভেরার জেলটা লাগানো আমার মনে হয় একটু ভালো, অ্যালোভেরার জেলটা যেহেতু শেভিং হয়েছে, স্ক্রাবিং হয়েছে, সুথ করবে স্কিনটাকে আমার। তারপরে আমি বডি লোশন লাগাই, বিকজ আমার একটু ড্রাই স্কিন। আর এরপরে যেটা, সেটা হচ্ছে লোরিল প্যারিসের এক্সট্রাঅর্ডিনারি অয়েল সিরাম, এটা আমার ফেভারিট। এটা ড্রাই হেয়ার, ওয়েট হেয়ার সব কিছুতে লাগানো যায়। আমি বেসিক্যালি ভিজে চুলে একবার লাগাই, তারপর চুলটা শুকিয়ে গেলে তারপরেও আর একবার লাগাই। আর এরপরে আমি দেখাচ্ছি রাত্রিবেলা আমি কি করি। রাত্রিবেলা নর্মালি আমি চুলটা আগে ভালো করে আঁচড়ে নিই, বিকজ সারাদিনে আঁচড়ানোর টাইম থাকে না, আমি তো ভীষণ কুড়ে আর আমার চুল আঁচড়াতে জানো ভীষণ মানে কুড়েমি লাগে। তো এরপরে চুলটাকে আঁচড়িয়ে এই যে এই হায়ালুরোনিক অ্যাসিড সিরাম যেটা নাইট ক্রিম লোরিয়ালের, এইটা আমি পুরো চুলে লাগিয়ে নিই। তো এটা ভীষণ ভালো, এটা চিপ চিপ টিপ টিপ করে না, এটা চুলটাকে ফিজ ফ্রি রাখে, ঠিক আছে, মানে খুবই হাইড্রেটেড রাখে। আমার যেহেতু খুব ড্রাই হেয়ার, যেহেতু কার্লি হেয়ার আমার খুব ড্রাই যেহেতু, সেই জন্য আমার এটা খুব কাজে দিয়েছে। তো এটা আমি পুরো চুলে ভালো করে লাগিয়ে নিই, লাগিয়ে নিয়ে একটা ভালো দেখে ভালো করে দুটো বিনুনি করে আমি রাত্রিবেলা শুয়ে পড়ি। তো আমার মনে হয় এরকম ছোটো ছোটো জিনিস নিজের হেয়ার, নিজের বডি, স্কিনের জন্য যদি মেনটেন করা যায়, পুরো সপ্তাহের মধ্যে নিজের রিচুয়ালটাকে ভাগ করে নাও, দিয়ে ভালো করে করো, বিকজ ইউর বডি অ্যান্ড ইউর হেয়ার নিডস ইউর কেয়ার। তো এই ভিডিওটা ভালো লাগলে ডু হিট দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড আই সি ইউ সুপার soon in my next video.